একদিকে তার চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য, অন্যদিকে তার অসাধারণ অভিনয় প্রতিভা, এই দুটির দ্যুতি ছড়িয়ে বর্তমান সময়ে শত শত যুবকের ড্রিম গার্ল বনে যাওয়া এক অভিনেত্রীর নাম শাহতাজ মনিরা হাশেম। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও আর ওয়েব সিরিজে অভিনয় করে তরুণী অভিনেত্রী হয়ে উঠেছেন এ প্রজন্মের জন্য আগ্রহ জাগানিয়া এক চরিত্র। তরুণ প্রজন্মের প্রিয় মডেল, অভিনেত্রী ও গায়িকা শাহতাজ মনিরা সবসময় নিজের মনের খেয়াল খুশিকেই প্রাধান্য দিয়ে কাজ করেন। তাই তো বছরে হয়তো 3-4টি নাটক, 2-1টি বিজ্ঞাপন বা মিউজিক ভিডিওতে কাজ করেন। আর এক উড়ে উড়ে যাই গানের মাধ্যমে ভক্তদের মাতিয়ে গায়িকা শাহতাজেরও কোনো হদিস নেই। তরুণ প্রজন্মের এই অভিনেত্রীর ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সম্পর্কে কার না জানতে ইচ্ছে করে? তাই আমাদের আজকের এই ভিডিওটিতে নিয়ে এসেছি রূপে গুণে গোটা নাট্যপ্রেমী সমাজকে তাক লাগিয়ে রাখা নবাগত এই অভিনেত্রীর জীবন কাহিনী ও নানান অজানা তথ্য। সেই সাথে তার অবাক করা প্রেমের কথা জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। শাহতাজ মনিরা হাশেম 22 মে তিনি ঢাকায় জন্মলাভ করেন। বর্তমানে তিনি ঢাকার শ্যামলীতে বসবাস করছেন। বাবা মোহাম্মদ আবুল হাশেম ও মা শাহিনা খন্দকার। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট শাহতাজ। তার বাকি 2 ভাই বোন হলেন শেরজা মনিরা হাশেম তানিমা ও নাহিয়ান ইবনে হাশেম রাফফান। তিনি অ্যাটলান্টিকা স্কুল থেকে এ লেভেল এবং ও লেভেল দিয়ে বর্তমানে CA পড়ছেন। তিনি বিজ্ঞাপন, ওয়েব সিরিজ আর ইউটিউবে আলোচিত মিউজিক ভিডিওতে অভিনয় করে সকলের নজরে এসেছেন। তবে অভিনয় নিয়ে আলাদা কোনো চিন্তাই করেন না এই সুন্দরী। লাখ লাখ ভিউ শাহতাজ অভিনীত মিউজিক ভিডিও, TVC ও ওয়েব সিরিজে তাকে দিয়েছে দেশ জোড়া পরিচিতি। কিন্তু কাজ করতে চান খুব বাছাই করে। শাহতাজের সবকিছুতেই আছেন বাবা মা, তাদের ছাড়া কোনো শুটিংও যান না শাহতাজ। মায়ের সাথে তার সম্পর্কটাও বন্ধুর মতোই। তার প্রথম কাজ হলো অ্যালফেন লিবে চকলেটের বিজ্ঞাপন। 2018 সালে বলা নেই কওয়া নেই অনেকটা চুপি চুপি চলচ্চিত্রেও নাম লিখিয়ে ফেলেছিলেন শাহতাজ। এটি তার ভক্তদের জন্য দারুণ একটি খবর। চ্যানেল আয়ে ইতি তোমারি ঢাকা চলচ্চিত্রের একটি অংশে তিনি কাজ করেছিলেন। ছবিটি পরিচালক ছিলেন কিবরিয়া ফারুকি। পুরো চলচ্চিত্রের ব্যবস্থাপনা খুব ভালো ছিল বলেই তিনি রাজি হয়েছিলেন। শাহতাজ সবই হুট করেই করেন, এত ঢাকঢোল পেটানো তার পছন্দ নয়। শুধু ভালো মানের কাজ চান। ভালো কোনো কাজের প্রস্তাব পেলে না করেন না, যেন তেন নাটকের প্রস্তাব প্রায় ফিরিয়ে দেন। ব্যক্তিগত কাজেই বেশিরভাগ সময় ব্যয় করেন, কিন্তু যেন তেন কাজ করে ভক্তদের ঠকানোর পক্ষপাতে তিনি নন। তাই তো দর্শক ভক্তদের এত চাওয়া সত্ত্বেও নতুন কোনো গান নিয়ে আর হাজির হননি। এ প্রসঙ্গে তার ভাষ্য, যেখানেই যাই সবাই জানতে চাই নতুন গান কবে আসবে। আসলে গানটা আমার প্যাশন, তাই হুটহাট করেই যেন তেন গান আমি গাইতে পারি না। প্রস্তুতি নিয়ে তারপরই গান গাইতে চাই, এখনও প্রস্তুতি চলছে, খুব তাড়াতাড়ি হয়তো গাওয়া শুরু করব। শাহতাজ মনে করেন অভিনয় কিংবা গান করতেই হবে এমন কিছু নয়, তার কাছে এটা এমন বিষয় যে ভালো লাগলে সুযোগ আসবেই। শাহতাজ তার নিজের নিরাপত্তার জন্য অপরিচিতদের কাজও করতে চান না। এত কিছুর পাশাপাশি তিনি 2018 সালে উপস্থাপিকার ভূমিকায়ও হাজির হয়েছেন। বাংলা ভিশনে ওয়েব লাইভ উইথ শাহতাজ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন তিনি। মডেলিং ও অভিনয়, গান গাওয়া, উপস্থাপনার পাশাপাশি তিনি ভালো পেন্টিং করতে পারেন। শাহতাজের প্রিয় সিনেমা হচ্ছে স্টে অ্যাওয়ে। প্রিয় ব্যক্তিত্ব মা। তার প্রিয় খাবার পিৎজা। প্রিয় রং কালো। প্রিয় স্থান জাপান। শাহতাজ প্রচুর সেলফি তোলেন, লাখো ফ্যান তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে আছে একাধিক ফ্যান ক্লাব। শুধু সৌন্দর্যের দুধি ছড়িয়েই নয়, ভালো অভিনয়ে দর্শক হৃদয়ে চিরস্থায়ী আসন তৈরি করতে চান শাহতাজ মনিরা হাশেম। দর্শক হৃদয়ে ছড়িয়ে দিতে চান নিজের সবটুকু ভালোবাসা, এমনটাই তিনি তার ফ্যানদের উদ্দেশ্যে বলে থাকেন। বর্তমান সময়ে প্রেম যেখানে মুখ্য বিষয়, সেখানে প্রেম করাটাকে রীতিমতো যন্ত্রণা মনে করেন এই সুন্দরী। তার চেয়ে বরং নিজের পোষা বিড়ালটা নিয়ে দিব্যি কেটে যায় সময়। এই নিয়ে ঠাট্টা করে শাহতাজ বলেন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি এখন সিঙ্গেল, তবে রিলেশন উইথ ক্যাট বলতে পারেন। শাহতাজের আজকের এই জনপ্রিয়তার মূল কারণ তার অপরূপ সৌন্দর্যের পাশাপাশি তার অসাধারণ চিন্তাধারা। দেশের 8-10 জন মডেল কিংবা অভিনেত্রীর মতো তিনি যা তা কাজ করেন না, তার নিজের সাথে যে কাজটা যায়, যে কাজটা তার কাছে ভালো লাগে, শুধুমাত্র সেই কাজটাই তিনি করেন। প্রিয় ভিউয়ার্স, শাহতাজ মনিরা হাশেমের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে? তার অপরূপ সৌন্দর্য আপনার হৃদয়ে দোলা দেয় কিনা কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মনের অনুভূতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আরও এমন তারকা শিল্পীদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।